দ্বিতীয় যে উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আবু যার এই আগের সাহাবী গিফারী রাদিয়াল্লাহু আনহুকে 60টি ব্যাপক ওসিয়ত তিনি করেছিলেন। সে হাদিসটি এমন, আন আবি যাররিন কাল, আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমারানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু আমাকে নির্দেশ দিয়েছেন, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে নির্দেশ দিয়েছেন, বিসাবইন, 60টা বিষয়ে উনি তাকে আদেশ করেছেন, এবং এগুলো খুব জরুরি বিষয় এবং এর দ্বারা সমাজ সুন্দর হয়, খেয়াল করে দেখবেন। আমারানি বিহব্বিল মাসাকিন, আমারানি বিহব্বিল মাসাকিন, এখন তো আমরা বিহব্বিল মাসাকিন না, বিহব্বিল আগনিয়া, হ্যাঁ, এখন আমরা ধনীদেরকে ভালোবাসি। যখনই একটা টাকা পয়সাওয়ালা লোক অথবা পদমর্যাদার লোকের কথা শুনেন, এমনি গুরুত্ব নাই, যখন শুনেন এই বেটা অমুক, ও, তখন চোখ সবারই উপরে উড়ে, কিন্তু গরিব একটা মিসকিন একটা কথা শুনলে কিছু হয় না। অথচ মেলা গরিব মানুষরা মেলা ধনীর মানুষ থেকে উত্তম, কারণ গরিব মানুষেরা সাধারণত বেশিরভাগ দিনদার হয়, পরিষ্কার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে, নবীগণের দাওয়াতে, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, নবীগণের দাওয়াতে বেশিরভাগ যারা সাড়া দিয়েছেন তারা গরিব মানুষ, সাধারণ মানুষ, কিন্তু ধনীরা সহজে সাড়া দেয় নাই, দিয়েছে কম সংখ্যক, বেশিরভাগ গরিবরাই আগে সাড়া দিয়েছেন, আল্লাহ তাদেরকে হেদায়েতের সুযোগ করে দিয়েছেন। তো ভালোবাসতে হবে কাদেরকে? মিসকিনদেরকে। তাই বলে ধনীদের সাথে বৈরিতা না, তবে মিসকিনদেরকে ভালোবাসবো, কারণ মিসকিনদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কি করেছেন, নির্দেশ দিয়েছেন। ওয়া দুনুবে মিনহুম, এবং তাদের কাছাকাছি থাকবে, ওদের কাছাকাছি থাকবে মানে সার্বিকভাবে ওদের উপকার করার, ওদেরকে কাছে টেনে নিয়ে তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করার। আপনার যদি কিছু সুযোগ হয়, ওরা তো আপনার টাকা ছিনিয়ে নিচ্ছে না, যদি আপনার সুযোগ হয় তো ওদেরকে একটু উপকার করার চেষ্টা করবেন। তাহলে গরিব মিসকিনকে কি করতে হবে? ভালোবাসতে হবে, তাদেরকে কাছে রাখতে হবে, কাছে রাখতে হবে, দূরে দূর দূর করে ঠেলে দেওয়া, দূরে ঠেলে দেওয়া যাবে না। এটা গেল এক নম্বর নির্দেশ গরিব সংক্রান্ত। দুই নম্বর, ওয়া আমারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। এতদিন এই কথা আপনারা এমনি শুনেছেন যে দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে দেখতে হয়, দিনের ক্ষেত্রে উপরের দিকে দেখতে হয়, যাতে করে দিনের ক্ষেত্রে উপরের দিকে দেখলে, এক ভাই আছে, ও প্রতিদিন 10,000 নেকি করে, কথার কথা, উদাহরণস্বরূপ আউয়াল কাতারে নামাজ পড়ে, রোজা রাখে সোমবার বৃহস্পতিবার, 12 নেকির কাজ করে, ওর দিকে দেখলে যেন আমি মনে করি যে আমি তো কিছুই করি না, তো একটু করি, চেষ্টা করি। আর দুনিয়ার দিকে যদি আমি দেখি, তাহলে আমার চাইতে নিচের দিকে দেখব, যাতে করে আল্লাহর শুকরিয়া আদায় হয় যে না, ওর চাইতে আমি কি আছি, ভালো আছি, ভালো আছি। আর ধনীর দিকে দেখলে তো আপনি হাওতাস বেড়ে যাবে, না পাইবেন দিন, না পাইবেন দুনিয়া, কিছুই পাইবেন না, সেগুলো হাদিসে আসবে আমাদের। তাহলে এক নাম্বার এখানে উপদেশ হলো, গরিবকে ভালোবাসতে হবে এবং গরিবকে কাছাকাছি রাখতে হবে, রাখবেন তো নাকি? নিজের আত্মীয় স্বজনের মধ্যে, গ্রামবাসী প্রতিবেশীর মধ্যে যারা আছে, সে সকল গরিবগুলোর একটু খোঁজ খবর রাখবেন, তাদেরকে ভালোবাসবেন, গরিব হওয়ার কারণে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না। দুই নাম্বার, আপনার যারা দুনিয়ার দিক থেকে যারা আপনার নিচে আছে তাদের দিকে দেখবেন, উপরের লোকদেরকে দেখবেন না, দুনিয়ার দিক থেকে আপনার উপরের দিকে দেখবেন না, এতে করে হতাশা বাড়বে এবং আপনি পেরেশানিতে থাকবেন। তাই নিচের দিকে দেখেন যে ওর চাইতে আমি আলহামদুলিল্লাহ আমার বেশি আছে, তবে উপরের দিকে যেতে আল্লাহর কাছে চাইতে কি বাধা আছে? বাধা নেই, আপনি চান যে আল্লাহ আপনি আমাকে এমন ধন সম্পদ দেন যাতে করে আমি মানুষের কাছ থেকে অমুখাপেক্ষী থাকি এবং তুমি ছাড়া অন্যের কাছে আমাকে দ্বারস্থ না হতে হয়। দুই নাম্বার গেল। তিন নাম্বার, ওয়া আমারানি আন আসিলার রাহিম ওয়া ইন আদবারাত, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি যেন আমার আত্মীয়তার বন্ধন রক্ষা করি, যদিও তারা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমাকে পৃষ্ঠ প্রদর্শন করে, যে আপনার সাথে মিলে থাকতে চাই না, তার সাথে আপনি সম্পর্ক রক্ষা করবেন, যদিও তারা আপনাকে আপনার সাথে মিলে থাকতে না চাক, কিন্তু আপনি চেষ্টা করে যাবেন, আপনারটা আপনার চেষ্টা আপনি করে যাবেন। ওয়া আমারানি আল্লাহ আসআলা আহাদান শাইআন, আর তিনি আমাকে এটাও নির্দেশ দিয়েছেন যে আমি কারো কাছে কোনো জিনিস যেন না চাই, কারো কাছে কোনো জিনিস যেন না চাই, এটা সর্বোচ্চ সবচেয়ে উত্তম পন্থা।
এই হাদিস শোনার পরে বা অনুরূপ আরও একটি হাদিস হয়তো আসে, সেটা শোনার পরে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কারো কাছে তেমন কোনো কিছু চাইতেন না। বরং এমন হাদিস আছে যেখানে বলা হয়েছে যে তাদের পায়ের জুতার যে ফিতা এটা ছিঁড়ে গেলে তারা কার কাছে চাইতেন, তারা আল্লাহর কাছে চাইতেন। অপর হাদিস বলছে যে তারা ঘোড়াতে চড়তে গিয়ে যদি তার ঘোড়ার থেকে ওই হাতের যে ছড়িটা যেটা দিয়ে ঘোড়াকে একটু ইয়া করবেন, উঠাবেন, দৌড়াবেন বা কিছু, সেই চাবুকটাও তারা কী করতেন, পড়ে গেলে আরেকজনের কাছে বলতেন না যে দেও তো আমাকে, আমরা কি একটু স্বাভাবিক হলেই দেন তো ভাই। কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করতেন, ঘোড়া থেকে নিচে নেমে তখন আবার সেই চাবুক নিজে উঠাতেন, আল্লাহু আকবার। তো এই জন্য মানুষের কাছে যেন আমরা কোনো কিছু সহজে না চাই, অনন্য উপায় হলে যদি মানুষের সামর্থ্যের মধ্যে থাকে সেটা তার কাছে চাওয়া জায়েজ আছে। ওয়া আমারানি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররান, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সত্য বলতে বলেছেন যদিও সেটা তিতা হয় হোক না কেন। সত্য কথা তো তিতা বটে, সত্য কথা তিতা বটে, এটা তো একটা প্রবাদই আছে। তো সত্য কথা তিতা হলেও সেটা মানুষের সামনে বলতে হবে। অনেক সময় আমরা চুপ করে যাই, অনেক সময় চুপ করে যাই, অনেক সময় আমরা সত্য জানার পরও চুপ থাকি যে আমি যদি এখন বলি তো বেজার হবে। তো রাসূল বলছেন বেজার হলে হোক কিন্তু সত্য বলো, সত্য না বললে তো সত্য প্রকাশিত হবে না, মিথ্যা তখন জয়ী হবে। ওয়া ইন কানা মুররান ওয়া আমারানি আল্লা আখাফা ফিল্লাহি লাউমাতা লাইম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি যেন আল্লাহর দিনের ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দাকে কোনো ভয় না করি। নিন্দুকের নিন্দাকে ভয় করলে অনেক সময় শিরক হয়ে যায়, অনেক সময় ফরজ কাজ ছুটে যায়। আপনি এমন এক জায়গায় আছেন যেখানকার কোনো লোকই নামাজ পড়েন না, তো আপনিও পড়লেন না, তো কী হলো, ফরজ ছুটে গেল। যদি মানুষের জন্য কোনো কাজ করেন, মানুষকে দেখানোর জন্য বা মানুষের নিন্দা থেকে বাঁচার জন্য, তাহলে রিয়া হয়ে গেল, লোক দেখানো আমল হয়ে গেল, মানুষের জন্য কোনো কিছু করলে শিরিক হয়ে গেল। তো এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। আর আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের কাজে কারো নিন্দার ভয় করা চলবে না। নিন্দুকের নিন্দার ভয় করেছিলেন আবু তালেব, যার ফলে ইমান আনা ভাগ্যে জুটেনি। উনি বলেছেন যে ভাতিজা আমি জানি তোমার দিন ধর্ম সত্য, ভাতিজাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানি তোমার দিন ধর্ম সত্য, কিন্তু লাউলাল মালামা, যদি নিন্দার ভয় না থাকতো, লাওয়াজাতানি, এইভাবে একটা শব্দ উনি ব্যবহার করেছেন যে তুমি আমাকে তোমার দিনে দীক্ষিত পেতে, ইসের ভয়, লাউমাতালাইম, কওমের নিন্দার ভয়। আরে মরার সময় আবু জাহেল আবুল হাবরা কি বলছে, মরার সময় বাপ দাদার ধর্মে চুন খালি দিয়ে যাবে? তো উনি বললেন আনা আনা মিল্লা আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আমি চলে গেলাম। অথচ রাসূল সাল্লাম ইয়াহুদি বালকের কাছে কালিমা পেশ করলেন, ইয়াহুদির ছোট্ট বালক বাপের দিকে তাকায় কি করবো আমি, তখন বাবা কি করলেন, ইশারা করলেন আতে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবুল কাসিম রাসূল সাল্লামের তুমি অনুসরণ করো। এই ইয়াহুদি বালক কালিমা পড়ল এবং মুসলিম হয়ে গেল, আল্লাহ আকবার, ইসলামের উপরে উনি আর রাসূল সাল্লাম। তারপর কিছুক্ষণ পরে সে মারা গেল, রাসূল সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ আল্লাযি আনকাযাহু মিনান্নার, সে আল্লাহর প্রশংসা যিনি তাকে আমার দ্বারা আগুন থেকে বাঁচালেন। তো একজন ইহুদি বালক বাঁচলো, নিজের চাচা যে তাকে এত কষ্ট করে রক্ষণাবেক্ষণ করেছেন, যাকে সার্বিক সহযোগিতা করেছেন, তো তিনি কিন্তু কালিমাটা পড়লেন না, কিসের ভয়, নিন্দুকের ভয়, নিন্দুকের ভয়। এই জন্য নিন্দুকের নিন্দার ভয় করবেন না। আপনাদেরকে আমি বলছি, এবং এটা আমার সিনিয়র চাচা একজন ছিলেন, তার একটা দীক্ষা যে বাবা রে মানুষের কাজের দরকার হলে তোমার জন্য থেমে থাকবে না, কিন্তু তুমি কেন মানুষের জন্য থেমে থাকবে, মানুষ কি বলবে, সমাজে কি বলবে, তুমি কি অন্যায় করছো নাকি সেটা তুমি দেখো, তুমি কি অন্যায় কিছু করছো, মানুষ কি বলবে না বলবে সেটা দেখার দরকার কি, তোমার কাজের দরকার তুমি কাজ কর, ওর কথাও বলবে, ওর যদি দরকার হয়, ওর যদি দরকার হয় তাহলে ও থেমে থাকবে না। অন্য যার ভয় তুমি করছো, তুমি যে না করে ভয় করে তুমি কাজটা করছো না, ওর যদি তার কাজটা দরকার হয় তো ঠিকই ও করবে, কেন তুমি নিন্দুকের নিন্দার ভয় করবে, তুমি যদি ন্যায় কাজ করে থাকো খালাস, ওকে তোমার কাজ তুমি করো। এবং এটাই বাস্তবতা, এটাই সত্য। তাই সমাজের নিন্দার ভয়, উমুকে কী বলবে, উমুকে কী বলবে, এটার ভয় করবেন না, হ্যাঁ, বরং
হিকমতের সাথে আপনার কাজ আপনি করে নেবেন, দুই তিন দিন মানুষ কথা বলবে পরে দেখবেন এমনি থেমে গেছে, ঠিক আছে? মানুষের মানুষ মেলা কথা বলবে, সব মানুষের মন জয় করা আপনার কাজ নয়। যাই হোক, হকের উপরে থাকাটাই আমাদের কাজ, যেটা একটু আগে বললো যে ওয়ান আকুল আল হাক কামা ইন কানা মুররান, সত্য কথা বলো যদিও সেটা কি হয় তিতা হোক না কেন। ওয়া আমারানি আন উকসিরা মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব কঠিন বাক্য, তাই না? খুব কার কার জানা নাই, জানা নাই এমন আছে কেউ? সবারই জানা আছে, জানা নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, এখন কয় জানা আছে? হ্যাঁ, রাসূল সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে সপ্তম নাম্বার যে ওসিয়ত করছেন এই হাদিসে, যে তুমি ওয়া আমারানি আন উকসিরা মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি যেন এই কথাটা বেশি বেশি পড়ি, চলতে ফিরতে উঠতে বসতে অসম্ভবের কিছু না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফা ইন্নাহুন্না মিন কানজিন তাহতাল আরশ, কারণ আরশের নিচে যে ধনভাণ্ডার আছে সেইখানকার একটা অন্যতম ভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা দিয়ে আপনার লাভ কি? এটা দিয়ে আপনার আমলনামায় অসংখ্য নেকি যুক্ত হবে, যেটা কিয়ামতের দিন আপনার নেকির পাল্লায় রাখা হবে ইনশাআল্লাহ। তো এই জন্য এই ওসিয়তগুলো আমাদেরকে মানতে হবে। প্রথমত মিসকিনদেরকে কি করতে হবে? ভালোবেসে তাদেরকে কাছে রাখতে হবে, তাদেরকে দূরে ঠেলে দেওয়া যাবে না। দুই নাম্বার, দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে দেখব, তাতে আল্লাহর শুকরিয়া হবে, উপরের দিকে দেখব না, তাতে হতাশা বাড়বে। তিন নাম্বার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, যদিও আত্মীয়রা আমার সাথে সম্পর্ক রক্ষা না করুক, আমারটা আমি আদা করার চেষ্টা করব। অনেক সময় হয়তো আপনার গাছের একটা ফল হয়েছে, আপনি দিলেন, দিতে যাচ্ছেন, আপনার ওয়াইফ বলছে বা কেউ বলছে, ওরা তো আমাদেরকে দেয় না, ওরা সম্পর্ক রক্ষা করে না, কিন্তু আপনি দেন, একবার দুইবার দেন, তারপরে চক্ষু লজ্জা হলে তো আরেকবার দেবে। এইভাবে করতে করতে আস্তে আস্তে গিরাটা কি হবে, আবার জোড়া লাগবে ইনশাআল্লাহ। সম্পর্ক ছিন্ন করতে বলা হয়নি, সম্পর্ক জোড়া লাগাতে বলা হয়েছে। তিন নম্বরে, আমরা যেন মানুষের কাছে কোনো কিছু না চাই, অনন্য উপায় যদি না হয়, আর বিশেষ করে যে জিনিস আল্লাহর হক সেটা তো মানুষের কাছে চাওয়াই যাবে না, সেটা চাইলে শিরিক হয়ে যাবে, সে হাদিসটাও আছে একটা হাদিস। আর যদি স্বাভাবিক বিষয় হয় যথাসাধ্য না চেয়ে থাকার চেষ্টা করবেন, আর যদি একান্ত দেখা যায় যে না অনন্য উপায়, তখন আপনি চাইতে পারেন মানুষের কাছে যেগুলো চাওয়া যায় যাচ্ছে। সত্য কথা বলতে বলেছেন, যদিও সেটা কি হয় তিতা হয়, আর আল্লাহর দিনের ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দা যেন আমরা ভয় না করি, আর বেশি বেশি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 20447।